আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলাদেশি ক্যানাডিয়ান ফ্যামিলি ব্লগস। আমরা আজকে আপনাদেরকে একটা স্পেশাল মেনু দেখাবো। ভর্তা পছন্দ করেন না এরকম মানুষ খুব কম আছে। আমরা সবসময় খাওয়াতে খাওয়ার টেবিলে ভর্তা যদি থাকে তো আমাদের খাওয়ার রুচি বহুগুণে বৃদ্ধি পায়। তা আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সহজেই এবং অল্প সময়ে বাটাবাটি বা ব্লেন্ড ছাড়াই 17 রকমের ভর্তা তৈরি করা যায়। আমরা শুরু করার আগে আমি আজকে আপনাদেরকে একটা সুখবর দিতে চাই। আমাদের সঙ্গে আরেকজন ইউটিউবার খুবই ভালো করতেছে। ওনারা সাসকাচুন থেকে ইউটিউবিং করেন, বাংলাদেশি ক্যানাডিয়ান কাপল। ওনাদের সঙ্গে আমাদের একটা জয়েন্ট ভেঞ্চার আজকে ভিডিও যাচ্ছে, জয়েন্ট কোলাবোরেশন। আশা করি আপনারা অবশ্যই বাংলাদেশি ক্যানাডিয়ান কাপলের সেই ভিডিওটা দেখবেন এবং ওনারা অনেক ভালো কাজ করে, ওনাদের ভিডিওটা দেখবেন, ওনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। এটা আপনাদের প্রতি আমাদের রিকোয়েস্ট। তো চলুন শুরু করা যাক। তো আমরা ভর্তা তৈরির জন্য যেটা করব, আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। তো পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে রসুন নিয়েছি কয়েক কোয়া, এবং আমি মরিচ, শুকনা মরিচ যেটা লম্বা ইউজ করে, আমি একটু ভিন্ন ধর্মী মরিচ ইউজ করবো। এই মরিচটা অনেক কালারটা অনেক সুন্দর আসে। হ্যাঁ, এটা কাশ্মীরি রেড চিলি, তো আমি এই মরিচটা ইউজ করবো, শুকনা মরিচ। তো আমরা এটা একটু ভেজে নিব। তো আমি প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজটা বেশি ভাজবো না, হালকা একটু ব্রাউন কালার আসলেই না ফেলবো। তো 2 মিনিটের মতো ভাজবো আমি। তো আমি এখানে রসুনটাও দিয়ে দিয়েছি, আমরা একসাথেই ভেজে নিচ্ছি আলাদা আলাদা না করে। যে রসুনটা কোয়া কোয়া করে দেখালাম এটাও দিয়ে দিলাম। তো আমরা 2 মিনিটের মতো ভাজবো, 2 মিনিট আশা করি হয়ে যাবে। তো ভর্তা করার জন্য আমি যে পেঁয়াজটা ভেজে নিয়েছি, ভাজা পেঁয়াজ, রসুন, ভাজা পেঁয়াজটা আমি সম্পূর্ণ দিচ্ছি, রসুন যেগুলা ভাজছি সেগুলা কয়েকটা রাখি দিচ্ছি, এবং যে যে শুকনা মরিচ, আমি লম্বা শুকনা মরিচ জানি, এটা একটা গোল শুকনা মরিচ, বিশেষ ধরনের শুকনা মরিচ, এবং এগুলাকে আমি আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। আমরা পেঁয়াজ, রসুন এবং শুকনা মরিচের এটা মিক্স করে রাখলাম আমাদের পরবর্তী ভর্তাগুলো সুবিধার জন্য। এবং আমাদের এখানে ধনিয়া কুচি করে কেটে নিয়েছি, ধনিয়া পাতা সেটা আছে, তো প্রয়োজন মতো আমরা ইউজ করব। আবার এখানে আমাদের আমি একটু ছোট আদা কুচি করে কেটে নিয়েছি এবং কাঁচা মরিচ সেটাও রাখলাম, যখন যেটা প্রয়োজন আমরা ইউজ করব। তো আমি প্রথমে বেগুন ভর্তা করব। তো বেগুন ভর্তার জন্য আমরা বেগুনটাকে ভেজে নিব। আমি বেগুনটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, তো হালকা তেল দিয়েছি এখানে। বেশি তেল দেওয়ার দরকার নাই, অল্প করে আমরা তেল দিয়েছি। তো আমাদের বেগুনটা ভাজা হয়ে গেল, আমরা এখন এটা ভর্তা করব। এই বেগুন যেটা আমি ভেজে নিলাম সে বেগুনটা আমি ভর্তা করবো এখন। তো আমি বেগুনটা দিচ্ছি এখানে, দিয়ে আমি পরিমাণ মতো যে পেঁয়াজ, মরিচ,
রসুন যেটা আছে সেটাও দিলাম, দিয়ে আমি বেগুনটা মিক্স করে নিচ্ছি। আমি এখন একটু সরিষার তেল ইউজ করবো। আমরা এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিব আর 3-4টা কাঁচা মরিচের গুঁড়ি করে দিয়ে দিব। এই আমার এই বেগুন ভর্তাটা হয়ে গেল। এবার আমরা করব টমেটো ভর্তা। আমরা টমেটো ভর্তার জন্য কি করব, টমেটোটাকে আমি কেটে নিয়েছি, জাস্ট এটাকে একটু ভেজে নেই। টমেটোটা একটু ভেজে নিয়ে আমাদের টমেটোটা ভাজা হয়ে গেছে, তো আমরা জাস্ট স্কিনটা রিমুভ করব, করে তারপর এটাকে ভর্তা করব। আমার যে রসুন পেঁয়াজ এবং মরিচ তো মিক্সড করাই আছে, আমি এটা দিলাম, দিয়ে আমি টমেটো যেটা ভেজে নিয়েছি সেই টমেটো ভাজাটা, আমি ভাজা টমেটো আমি স্কিনগুলোকে রিমুভ করে নিয়েছি। তো এইগুলো আমি হাত দিয়ে আগে পেস্ট করে নিই একটু। তো আমি এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি। তার সাথে আমি ধনিয়া পাতার যে কুচি আছে সেটা দিয়ে দিচ্ছি একটু। আপনারা ধনিয়া পাতা যারা পছন্দ করেন না তারা দিবেন না। আমার হয়ে গেল টমেটো ভর্তা। তো আমি এটা এখন রাখবো, এবং আমি এখানে কাঁচা মরিচ যে কুচি করে নিয়েছি সেটা 2-3 পিস এখানে দিব, এবং তার সাথে আর একটু ধনিয়া পাতা জাস্ট দিব। যেটা আমার হয়ে গেল টমেটো ভর্তা। এবার আমি করব মূলা ভর্তা। তো আমি এখানে যে মূলাটা আছে এই মূলাটাকে আমি গ্রেট করে নিয়েছি, নিয়ে সিদ্ধ করে নিয়েছি খাবো। তো আমার তো রসুন পেঁয়াজ মরিচের যে মিশ্রণ সেটা আছেই, তার সাথে আমি মূলাটা দিয়ে দিলাম। সরিষার তেল একটু দিলাম। আমি যে ধনিয়া কুচি পাতা আছে এই ধনিয়া কুচি দিচ্ছি একটু। আমি একটু মেখে নিব। তা আমি একটু মেখে নিব। তো আমার মূলা ভর্তা হয়ে গেল। এবার আমি আপনাদেরকে দেখাবো ফুলকপি ভর্তা। তো এইখানে আমি ফুলকপির সঙ্গে এর টেস্টটাকে একটু বৃদ্ধি করার জন্য আমি টুনা ফিশটা, এটা ক্যান টুনা ফিশ, এটা আমি একটু রসুন দিয়ে ক্যান টুনা ফিশটা একটু হালকা ভেজে নিয়েছি অল্প পরিমাণ। তো আমি এটা দিচ্ছি, চুপ করো। তো আমি এগুলো দিলাম, দিয়ে এখন কপিটাকে একটু ম্যাশ করে নিব। তো এটা তো যেহেতু সিদ্ধ, কপিটাও আমি সিদ্ধ করে নিয়েছিলাম, দিচ্ছি। তার সঙ্গে আমি এখানে একটু আদা কুচি দিব অল্প, এবং কাঁচা মরিচের কুচি, এবং আমি ধনিয়া কুচি দিচ্ছি দিয়ে। তো আমাদের হয়ে গেল ফুলকপি এবং টুনা ফিশের ভর্তা। আমরা এটা এখন টুনা মাছের ভর্তা দেখাবো। তো এটা একটু ব্যতিক্রম, আমি এখানে কাঁচা পেঁয়াজ ইউজ করবো। কাঁচা পেঁয়াজ ইউজ করলে এটা থেকে ভালো হয়, এর সাথে টেস্টটা একটু ডিফারেন্ট আসার জন্য শুকনো মরিচ দিলাম 3টা।
আমি এগুলোকে আগে ভালো মতো মিক্সড করে নিচ্ছি। আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি প্রথমে। তো এখন আমি যে টুনা মাছটা, যেটা ক্যান টুনা ফিশ যেটা আমি ভেজে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। ধনিয়া কুচি পাতা দিব, আমি বেশি দিব না, এটা অল্প করে দিব। এবং তার সাথে আমি কাঁচা মরিচ যে কুচি করছি সেটা দিচ্ছি একটু, আর আদা কুচি দিচ্ছি একটু, তাহলে টেস্টটা ভালো লাগবে। এখানে দিয়ে দিব, এবার আমি আপনাদেরকে দেখাবো শুটকি ভর্তা। তা আমি এই যে কাস্কি মাছের যে শুটকিটা, এটা ভেজে নিয়েছি, ভেজে ভালো মতো ধুয়ে নিয়েছি। তা আপনারাও ভালো মতো ধোবেন, এটা খুব ইম্পর্টেন্ট শুটকিটা ধোয়া। তো এই কাস্কি মাছটা আমরা বাংলাদেশ থেকে নিয়ে এসেছি, যখন আমরা বাংলাদেশে গিয়েছিলাম সেই সময় বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম। তো আমি এখানে লবণ দিলাম, দিয়ে মরিচ এবং পেঁয়াজটা, এই যে মরিচটা আমরা ভেজে নিয়েছি, তেলে ভেজে নিয়েছি। এটা ভাজা কাঁচা মরিচটা ভেজে নয় ভালো, অনেকে একদম কাঁচা মরিচও দিতে চায়, দিতে পারে তারা তাদের ইচ্ছা মতো। তো আদা কুচিও দিব, এবার শুটকিটা আমি দিব। তো আমি একটু ধনিয়া পাতা দিলাম, তো হয়ে গেল আমাদের শুটকি ভর্তা। তো আমরা এটা এখন এখানে দিব। আমি আপনাদেরকে দেখাবো আলু ভর্তা। আলু ভর্তা এমন কেউ নেই যে তার প্রিয় নাই, তা আমি এখানে আলু কেটে সিদ্ধ করে নিয়েছি। তো আমি প্রথমে আলুটাকে একটু পেস্ট করে নিচ্ছি হাত দিয়ে। তো আমি এই যে পেঁয়াজ রসুন এবং মরিচের যে পেস্টটা আছে সেটা দিয়ে দিচ্ছি। আমি একটু লবণ দিচ্ছি, তারপর আমি ঘি দিচ্ছি। তো আমি একটু ধনিয়া পাতা দেই, আমরা ধনিয়া পাতাটা পছন্দ করি, এই জন্য আমি সব ভর্তাতেই কিছু কিছু ধনিয়া পাতা দিচ্ছি। আমরা এখন একটা ভিন্ন ধরনের ভর্তা দেখাবো, সেটা হলো ধনিয়া পাতা ভর্তা। তো এটা দুইভাবে করা যায়, সিদ্ধ করে ব্লেন্ড করে করা যায়, তা আমি কাঁচা কিভাবে করা যায় সেটা আপনাদেরকে দেখাবো। আমি এখানে ধনিয়া পাতাগুলো কুচি কুচি করে নিয়েছি। তো আমি প্রথমে পেঁয়াজ এবং কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচ এগুলো দিব, দিয়ে আমি একটু লবণ দিচ্ছি, তারপর সরিষার তেল দিচ্ছি। যে এগুলাকে টেস্ট করে নেব আগে, দিয়ে আমি যে ধনিয়া পাতাগুলো আছে এগুলো দিলাম। এটা হয়ে গেল ধনিয়া পাতা ভর্তা, তো আমি এখন এটা এখানে টাস্ট করে দিচ্ছি। তো আমরা রসুন ভর্তা দেখাবো যেহেতু, তো আমি রসুনটাকে একটু, আমি তেলটা দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, আমরা রসুন ভর্তার জন্য রসুনগুলাকে ভেজে নিব। তো ব্রাউন কালার পর্যন্ত, আমরা ব্রাউন কালার না হওয়া পর্যন্ত এটা ভেজে নিব। এটা আমরা মিডিয়াম হিটে দিয়েছি। তো আমি রসুনটা ভেজে নিলাম, এখন রসুনটা আমি ভর্তা দেখাচ্ছি। তো এই যে আমি রসুনটা দিলাম, দিয়ে প্রথমে রসুনটাকে হাত দিয়েই
তো আমি যে রসুনটা পেস্ট করে নিলাম হাত দিয়ে, এখন আমি যে পেঁয়াজ এবং মরিচের যে মিশ্রণটা করছি এটা দিলাম, তার সঙ্গে আমি এখানে একটু ধনিয়া পাতা দিলাম, আমাদের রসুন ভর্তাটা হয়ে গেল। এবার আমি দেখাবো ব্রুকলি ভর্তা। তো ব্রুকলি আমি এটা ব্রুকলিটাকে সিদ্ধ করে নিয়েছি, তো অনেকেই ব্রুকলি বিভিন্নভাবে খায়, তো আমি আপনাদেরকে দুই তিন ধরনের ভর্তা দেখাবো। তো আমি ব্রুকলিটা পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করার সময় অল্প একটু লবণ ইউজ করেছি। তো আমি ব্রুকলিটা দিচ্ছি, এটা হাত দিয়ে পেস্ট করে নিচ্ছি আগে। তো ব্রুকলি ভর্তা এটা আমাদের দেশে সব জায়গায় ব্রুকলি পাওয়া যায় না, বাংলাদেশে বিশেষ করে, কিন্তু কানাডাতে এটা একটা কমন খাবার, এটা আমরা খাই সব সময়। তো আমি এই ব্রুকলি ভর্তাটা এটা সিদ্ধ, এটা আমি কাঁচা পেঁয়াজ দিয়ে করব। কাঁচা পেঁয়াজ দিলাম এবং পেঁয়াজ পাতা কুচি দিলাম একটু, আর আমি শুকনো মরিচের গুঁড়া ইউজ করতেছি একটু, এবং সরিষার তেল দিলাম। আমি এক চিমটি লবণ দিলাম, তো এটা হয়ে গেল আমাদের ব্রুকলি ভর্তা। এবার আমি দেখাবো কচু ভর্তা। কচু মানে এই যে এগুলো আমাদের ওদিক, এই যে কচু দেখতেছেন, এই এই কচুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে জাস্ট এর উপরের যে খোসাটা এটাকে আমি আউট করে নিয়েছি, এখন এই সে হলো কচু। এটাকে আমি একটু হাত দিয়ে ম্যাশ করে নিই, তো আমি এটা দিয়ে দিলাম। দিয়ে আমি সরিষার তেল দিচ্ছি, ধনিয়া পাতা একটু দিচ্ছি। তো ধনিয়া পাতা আপনি ইচ্ছা করলে ইউজও করতে পারেন, নাও পারেন, তো আমরা এটা পছন্দ করি, এই জন্য আপনারা হয়তো বলতে পারবেন যে আমি ম্যাক্সিমাম ভর্তাতেই ধনিয়া পাতা ইউজ করছি, তো এটা আসলে পছন্দের উপর। বইয়ের যে ভর্তাটা এটা হয়ে গেল, তো আমি এখন দেখাবো ডাল ভর্তা। এই যে ডালটা আমি সিদ্ধ করে নিছি, এটা মুসুর ডাল, তো মুসুর ডালটাকে সিদ্ধ করে নিছি। এখন এই ডাল ভর্তায় আমি অল্প করে প্রথমে শুকনা মরিচের যে গুঁড়া আছে এটা দিলাম, এবং এটা আমি কাঁচা পেঁয়াজ দিয়েই করব, এটা কাঁচা পেঁয়াজ দিয়েই অনেক টেস্টি। আপনারা ইচ্ছা করলে ভাজা পেঁয়াজ দিয়েও করতে পারেন, তো আমার কাছে এটা কাঁচা পেঁয়াজ দিয়েই ভালো লাগে। এবং আমি এখানে একটু পেঁয়াজ কুচি দিচ্ছি, কাঁচা পেঁয়াজের সাথে পেঁয়াজ কুচি মানে পেঁয়াজের যে পাতা, এই পেঁয়াজের পাতাটা এটা কুচি কুচি করে নিয়েছি, এটাতে টেস্টটা অনেক বৃদ্ধি পাবে। এবং আমি ডালটা যখন সিদ্ধ করি সেই সময় আমি অল্প করে লবণ দিয়ে দিয়েছিলাম, যার ফলে এক্সট্রা লবণ লাগবে না। আর সরিষার তেল দিয়ে দিলাম, কাঁচা মরিচ কুচি কুচি করে কাটছি এটাও দিয়ে দিলাম। আপনারা ভাজা পেঁয়াজ দিয়ে করতে পারেন, যদি আপনারা 6-7 ঘন্টা ভর্তাটা করার পর রাখতে চান, কিন্তু আপনি যদি ভর্তা করে খেতে চান, তো এটা হয়ে গেল আমাদের। তো এবার আমি দেখাবো ডিম ভর্তা। আমি ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি, দুইটা ডিম এখানে সিদ্ধ করে নিয়েছি। তো ডিমগুলো প্রথমে আমি হাত দিয়ে পেস্ট করে নেই, এবং আমি রসুন পেঁয়াজ এবং মরিচের যে পেস্ট এটা দিলাম, আরেকটু দিলাম এটা সরিষার তেল দিলাম,
এছাড়া তেল আর একটু লাগবে, সরিষার তেল আর একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো এটা হয়ে গেল আমাদের ডিম ভর্তা। দেখলেন কত সহজে হয়ে গেল। যদি আপনার সব প্রিপারেশনগুলো রেডি থাকে, এটা করার জন্য আসলে অনেক বেশি সময় লাগে না। আমি এখন আপনাদেরকে দেখাবো বাঁধাকপি ভর্তা। বাঁধাকপিটা আমি কেটে, চিকন করে কেটে পানিতে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছি। তো এইটা হলো সেই বাঁধাকপি। তো এইটাকে আমি হাত দিয়ে একটু পেস্ট করে নিই। তো আমি এখানে আদা রসুন, সরি পেঁয়াজ রসুন এবং শুকনা মরিচের যে আমি গুঁড়ার পেস্টটা এটা দিয়ে দিলাম। আমি এখানে ধনিয়া পাতা ইউজ করব, কিছু পেঁয়াজের পাতার কুচিও দিব আমি এখানে ভর্তাটাতে। তো লবণ তো আমি সিদ্ধ করার সময় একটু দিছি, আমি এই জন্য আলাদা করে লবণ দিব না। তো আমি সরিষার তেল দিলাম। এটা হয়ে গেল আমাদের বাঁধাকপির ভর্তা। বাঁধাকপির ভর্তা খুব সহজেই আমরা করে ফেললাম এবং অতি অল্প সময়ে। দেখাবো জুকুনি ভর্তা। এই জুকুনিটা আমি একটা জুকুনির অর্ধেক কাটছি। এখানে জুকুনিটাকে এটা হালকা তেল এবং লবণ দিয়ে আমি সিদ্ধ করে একটু ভেজে নিয়েছি। তো আমি এখানে জুকুনিটা দিচ্ছি, দিয়ে আমি প্রথমে হাত দিয়ে পেস্ট করে নিচ্ছি। হাত দিয়ে পেস্ট করলাম এবং আমার তো এগুলো করাই আছে, পেঁয়াজ রসুন এবং শুকনা মরিচের। তো আমি এখানে ধনিয়া পাতা ইউজ করব। এখন আমি ভর্তার যে প্রধান একটা উপকরণ সরিষার তেল, এটা দিলাম। সরিষার তেল ছাড়া আসলে ভর্তা এটা চিন্তা করা যায় না। বিভিন্ন তো হয়ে গেল জুকুনি ভর্তা। আপনাদেরকে দেখাবো ব্রুকলি ভর্তা। ব্রুকলি ভর্তা তো দেখাইলাম একটা সিদ্ধ করে, আরেকটা আমরা যেভাবে বাসায় সবসময় খাই। তো এটা আমি ব্রুকলিটা আমি ধুয়ে নিয়েছি। তো এটা আমি এখন গ্রেট করব। এটা একটা ভিন্ন ধর্মী টেস্ট। আপনারা যারা এর আগে খান নাই কাঁচায় কিভাবে খাওয়া যায়, তো এটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন। ব্রুকলি একটা এমন জিনিস যেটা কাঁচা তো এখানে অনেক স্কুলগুলোতে এটা সালাদ হিসাবে দেয়, গাজর শসা তার সাথে ব্রুকলি, এটা সালাদ হিসাবে অনেকে খায়। তো আমরা বাঙালিদের একটু টেস্টটা ভিন্ন করার জন্য আমরা বাসায় এটা গ্রেট করে ভর্তাটা করি, অনেক টেস্টি। তো এইটা আপনারা চিংড়ি মাছ দিয়েও করতে পারেন। চিংড়িটা ভেজে নিয়ে সেটা এখানে দিলেন এই ভর্তার সাথে। এটা সিদ্ধ যে ব্রুকলি সেটার সাথেও চিংড়িটা দিয়ে করতে পারেন। এবং এই যে আমি যেভাবে দেখাচ্ছি কাঁচাটা, এই যে গ্রেট করলেন, গ্রেট করে এটার সাথে চিংড়ি মাছ দিয়ে করতে পারেন, বা আপনারা চিকেন দিয়েও করতে পারেন। চিকেনটাকে একদম ছোট ছোট করে কেটে ফ্রাই করে নিয়ে তারপর চিকেনটা দিয়ে করতে পারেন, সেটা অনেক টেস্টি। মানে বিভিন্ন জনের বিভিন্ন রকম রুচি, যে যেভাবে পছন্দ করেন সেভাবে করতে পারেন। তো আমাদের এটা গ্রেট করা হয়ে গেল। তো আমি সিদ্ধ যেটা সেটা তো আমি কাঁচা পেঁয়াজ দিয়ে করেছি, তো এটা আমি ভাজা পেঁয়াজ দিয়ে করব। তো আমার তো এটা কড়াই আছে মিশ্রণটা, ভাজা পেঁয়াজ শুকনা মরিচের গুঁড়া এবং রসুন, তার সাথে আমি সরিষার তেলটা, এই সরিষার তেলটা এখানে একটু বেশি ইউজ করব। আর আমি এখানে 1 চিমটি লবণ দিচ্ছি,
লবণ যেহেতু আমার পেঁয়াজ রসুন আর শুকনো মরিচের যে মিশ্রণ সেখানে তো আমি লবণ দিয়েই রাখছি, এখানে অল্প একটু লবণ দিলাম। এমনিতে মনে হইতে পারে যে কাঁচা কেমন হবে, কিন্তু এটা টেস্টটা আসলেই দারুণ একটা টেস্ট হয়। যখন আপনি যদি কখনো বাসায় ট্রাই করেন বুঝবেন, শুধু তেলটা একটু বেশি দিবেন। তো এটা আমাদের হয়ে গেল। তা আমি ব্রুকলি ভর্তা দুই ধরনের করলাম, একটা সিদ্ধ ব্রুকলি করে করলাম আর একটা কাঁচা ব্রুকলিটা গ্রেট করে করলাম। এটা অপূর্ব টেস্ট। আর চিংড়ি মাছ, বা আমি চিংড়ি মাছ ইউজ করলাম না, চিংড়ি মাছ দিতে পারলে তো আরও টেস্ট হয়। আসলে এগুলাতে যে অনেক সময় লাগে তা না, আপনি জাস্ট একটু চিন্তা করে নেবেন প্রথমে কি করতে চান, সেভাবে যদি সাজায় করে ফেলেন সব কিছু, অনেক অল্প সময়ে অনেক বেশি ভর্তা খাওয়া করা যায় এবং আপনার খাবারটা অনেক সুস্বাদু হয়। খাওয়ার সময় বিশেষ করে প্রতিদিন মাছ মাংস বা বিভিন্ন খাইতে খাইতে যখন টায়ার্ড হয়ে যান, তো ভর্তা পছন্দ করেন না এরকম মানুষের সংখ্যা কম। তো আমাদের এটা হয়ে গেছে। তো আমরা আপনাদেরকে আগে কাস্কি মাছের শুটকি ভর্তা দেখাইলাম একটু আগে, এখন আমি লোট্টা মাছের শুটকি ভর্তা দেখাবো। তো এই লোট্টা মাছ যে আছে এটা এটা আমি শুকনায় ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পর গরম পানিতে পরিষ্কার করছি, করে একটু এখন তেলে ভেজে নিব। তেলে ভাজবো, আর আমি যেহেতু এটা ভর্তা আর মরিচ পেঁয়াজগুলো তো আমি আগে ভেজে নিয়েছি, সেগুলোর সাথে করবো। তো শুটকিটাতে একটু ভেজে নিচ্ছি। একটু এই দেখেন লোটটা মাছের শুটকিটা একটু তেল দিয়ে আমি ভেজে নিয়েছি। এখন আমি এটাতে আমি আদা কুচি কুচি করে কেটে নিয়েছি, আদাটা দিব। তারপর কাঁচামরিচ, এটা এতে একটু ঝাল বেশি দিব আমি। তো আমি কাঁচামরিচটাকে আগে একটু হাত দিয়ে পেস্ট করে নিই। এখানে ভাজা রসুন সেটাকেও আমি পেস্ট করে নিচ্ছি, দিয়ে আমি যে শুটকিটার সাথে এগুলো সব মিক্স করতেছি। তো আমি এখানে কাঁচা পেঁয়াজ এবং শুকনা মরিচ পেস্ট করছি, সেটা দিয়ে দিচ্ছি। আর লবণ তো আমার দেওয়াই আছে, আর শুটকিতে এমনিতেই লবণ থাকে কিছুটা, এই জন্য আমি এক্সট্রা কোনো লবণ ইউজ করব না। তো আমরা দেখলেন আমরা ইতিমধ্যে 16 প্রকারের ভর্তা তৈরি করে ফেলেছি, এটা হলো আমাদের 17 নম্বর। তো আমরা কীভাবে কত তাড়াতাড়ি এই 17 প্রকারের ভর্তা তৈরি করলাম আপনারা দেখলেন, এবং কোনো রকমের বাটাবাটি বা ব্লেন্ড ছাড়াই খুব স্বল্প সময়ে কীভাবে তৈরি করলাম। তো আমি এটা হয়ে গেল আমার, এটা হলো নাম্বার 17। এবং এই যে আমি যেটা বলেছি আপনাদেরকে শুরুতে যে আমি আজকে 17 প্রকারের ভর্তা দেখাবো বাটাবাটি বা ব্লেন্ড ছাড়াই অতি অল্প সময়ে, তো আমার এই শুটকি ভর্তাটা হয়ে গেল। আপনারা দেখলেন আমরা কত সহজে এবং কত তাড়াতাড়ি 17 রকমের ভর্তা তৈরি করলাম। তো আশা করি আপনাদের ভালো লাগছে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, বিশেষ করে যারা ভর্তা লাভার তাদের জন্য। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।